সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি বিকে সুপারি কাটিং মেশিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি এখনও সম্পূর্ণরূপে শেডিং করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে একটু সুপারি দিয়ে কাটিং করে দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু প্রতি ঘন্টায়, আর কি পরিমাণ সুপারি, কতটুকু সাইজ, কি কি সাইজে কাটিং করতে পারবেন, মেশিনটি কোথায় পাবেন, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর বা ডিজেল ইঞ্জিন লাগবে, এটি 220 মোটরে কত চলবে, 440-তে কত চলবে, এই মেশিনের সরঞ্জাম নষ্ট হলে কোথায় পাবেন, এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, এখানে আমি কিছু সুপারি রাখছি, কেজি চারিক মতন সুপারি কিনে নিয়ে এসেছি। সুপারির অনেক দাম, যার কারণে বেশি কিন্তু কিনতে পারি নাই। তো এই সুপারিটা এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 300 থেকে 350 কেজি সুপারি আপনি এই মেশিন দিয়ে ইজিলি হরহামেশাই কাটিং করতে পারবেন। এই কাটিংকে রুইতন কাটিং বলা হয় কিংবা সিঙ্গারা কাটিং বলা হয়, এলাকা ভিত্তিক কাটিংয়ের নাম বলা হয়, সেটা কোনো ব্যাপার না, কেউ বলে স্কোয়ার সাইজ। তো এই মেশিনটি চলবে বাসা বাড়ি, বিদ্যুৎ লাইনটাও কিন্তু আপনি চালাতে পারবেন। 5 হর্স পাওয়ার 440 লাইন যদি হয় তাহলে 5 হর্স পাওয়ার ইলেকট্রিক মোটর দেওয়া লাগবে, 220 হলে বাসা বাড়ি লাইন যদি হয় সেক্ষেত্রে আপনি 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাতে পারবেন। তো দর্শক, এই মেশিনের ভিতরের পার্টসপাতি যা আছে সেগুলোর কিন্তু আপনার 2 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন। ভিতরের যে বেলেটগুলো আছে, কাটারগুলো আছে, এগুলো নষ্ট হলে আপনারা আমাদের কাছেই নিতে পারবেন। তো নষ্ট হবে 2-4 বছর 5 বছর ব্যবহার করার পরেই কিন্তু ভিতরের সরঞ্জামগুলো নষ্ট হতে থাকবে, তারপরে আপনাকে এক সেট বেলেট কিনে নিলেই আবারও মেশিনটি লং লাইফ লাস্টিং করবে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে এই মেশিনটি সুপারি দিয়ে কাটিং করে দেখাবো। তো দর্শক, আমার কাছে সীমিত সুপারি, যার কারণে কিন্তু আমি অল্প করে দিচ্ছি। আপনি যখন সুপারি দিবেন বস্তা ভরে সুপারি দিবেন, বেশি দিলেও সমস্যা নাই, কারণ মেশিন হেভি ক্যাপাসিটি সম্পূর্ণ। তো এখানে চাবি আছে, চাবিটা আপনি আপনার মাপ অনুযায়ী দিয়ে দিবেন, মাপ অনুযায়ী দেওয়ার পরেই কিন্তু সুপারি কাটিং শুরু হবে।
দর্শক এতক্ষণ দেখছিলেন সুপারি কাটিং হচ্ছিল, তো সুপারিটা কাটিং করার কিছু প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়া হচ্ছে সুপারিটাকে 12 ঘন্টা ভিজায় রাখতে হবে, এরপরে কাটিং করতে হবে। তাহলে আপনার যে সুপারির ওয়েস্টেজ বা পাউডারটা কম হবে, গুঁড়া কম হবে, সম্পূর্ণ আপনি দানা পাবেন। আমি কিন্তু সরাসরি সুপারি দিয়েছি, যার কারণে আমার হয়তো 4 কেজিতে হয়তো 10 গ্রাম সুপারি পাউডার হয়ে গেছে, আমি কিন্তু ভিজাই নাই, যার কারণে কিন্তু আমার এটা হচ্ছে। তো আপনারা যদি অবশ্যই ব্যবসাটি করেন তাহলে কিন্তু আপনাকে সুপারি ভিজাই নেওয়া লাগবে, তো সেক্ষেত্রে আপনাকে সুপারিটা ভিজাই নেওয়া লাগবে। আর এই মেশিনটি পাবেন খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ। তো টোটাল বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমে যদি মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে টোটাল বাংলাদেশে মেশিন আমরা সাপ্লাই দিয়ে থাকি। তো এই মেশিন যদি আপনারা নিতে চান আসবেন, সুপারি কিনে কাটিং করে চেকিং করে নিয়ে যেতে পারবেন। তো দর্শক যদি কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। তো ততক্ষণ সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে নতুন কোনো মেশিং নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।